মৎস্য গবেষণা ইনস্টিটিউটে সংরক্ষণ করা হচ্ছে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছের জিন। একই সাথে 112টির উন্নত জাত উদ্ভাবনে গবেষণাও করছেন বিজ্ঞানীরা। বিএফআরআই বলছে, খাবার টেবিলে দেশীয় মাছ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। জিন ব্যাংক হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদের জেনেটিক উপাদানের সংরক্ষণ ব্যবস্থাপনা। কোনো প্রাণী বা উদ্ভিদ যখন বিলুপ্তির হুমকির মুখে পড়ে, তখন তাদের রক্ষায় প্রয়োজন হয় জিন ব্যাংকের। দেশের মৎস্য সম্পদের একটি বিরাট অংশ জুড়ে মিঠা পানির মাছের প্রজাতি রয়েছে 260টি। এর মধ্যে ছোট মাছ রয়েছে 143 প্রজাতির। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তথ্য মতে, দেশে 64 প্রজাতির মাছ বিলুপ্তির পথে। তবে বিলুপ্ত প্রায় এসব মাছের জিন সংরক্ষণ করে গবেষণার মাধ্যমে তা চাষের জন্য ছড়িয়ে দিচ্ছে বিএফআরআই এর মৎস্য বিজ্ঞানীরা। প্রকৃতিতে যদি কোনো মাছ হারিয়ে যায় কোনো সময়, কিংবা হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন আমরা এই লাইভ জিন ব্যাংক থেকে মা মাছ নিয়ে হ্যাচারিতে পোনা উৎপাদন করে আমরা সেগুলি মাঠে ঘাটে ছড়িয়ে দিতে পারব। এরই মধ্যে নারিকেলি চেলা, হিরালু, ঘাউরা, ডান টেংরা, বোল, জারুয়া, বেলে, কুরসা ও আঙ্গুর সহ 40টি বিলুপ্ত প্রায় দেশি মাছ জিন ব্যাংকে প্রজননের পর চাষও মিলেছে সফলতা। প্রাকৃতিক জলাশয় থেকে ধরে নিয়ে এসে আমাদের পুকুরে ডোমেস্টিকেট করে, কোনো একটা মাছ যদি হারিয়ে যায় আমরা সেখান থেকে নিয়ে সেটাকে আবার ব্রিডিং করে আবার আমরা মানুষের কাছে ফিরিয়ে দিতে পারবো। মাঠ পর্যায়ের চাষিদেরও দাবি, বদ্ধ পুকুরে চাষ করেও যেমন স্বাদ বজায় থাকছে এসব মাছের, তেমনি লাভবানও হচ্ছেন তারা। সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের মাছ চাষ করার জন্য, এটা খুবই সুন্দর। অল্প খরচে লাভ হয় বেশি, দেশি মাছ পাওয়া যাইতেছে বেশি, সফল পাওয়া যাইতেছে। দেশকে মাছের স্বয়ংসম্পূর্ণ রাখতে এবং সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন মাছের উৎপাদন বাড়াতে জিন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা বিএফআরআই এর। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।